ওকে ভিউয়ার্স, তো প্রথমে আপনারা এলাকা ডিজাইনটি তৈরি করার জন্য প্লে স্টোর থেকে পিক্সেলাব অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, আমি পিক্সেলাব অ্যাপসটিতে প্রবেশ করলাম। তারপরে যে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড পুরো বর্ডারটার সাইজ আপনারা চাইলে নিতে পারেন, তার জন্য উপরে থ্রিডরে ক্লিক করতে হবে, এমএস সাইজ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা এই অ্যারোতে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে চাইলে প্রোফাইল, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটার যে কোনো একটা প্রোফাইলের সাইজটা আপনারা নিলে এখানে ক্লিক করতে পারেন। তারপর ইউটিউব চ্যানেল বর্ডার, তার জন্য এটা নিতে পারেন, ইউটিউব থাম্বনেলের জন্য এটা নিতে পারেন। তো আমি আপনাদেরকে প্রোফাইলের সাইজটা নিয়েই ওকেতে ক্লিক করে আমি ডিজাইনটা করে দেখাই। তো তারপরে আপনারা প্লাস বাটনে এটা ক্লিক করবেন, তারপর পেন্সিল আর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লেখাগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আমি লিখে দেব পাখি, আমি পাখি লিখে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তারপর আপনারা হাত ধরে এইভাবে টেনে নিয়ে আসবেন, আনার পরে এটা মাঝে বসাই দিবেন। এখন এটা ফন্ট সেট করতে হবে, এই যে আমাদের ফন্টে ক্লিক করে এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। তারপর এই ফন্টটাতে আপনারা ক্লিক করবেন, এই ফন্টটা কোথা থেকে ডাউনলোড করবেন তা অবশ্য আমি আপনাদেরকে বলবো। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স, তো আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা আরও পরিবর্তন করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পেন্সিল আবার একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করার পরে আমরা এই ধারে ঠিক আইকনটা নিয়ে আসবো। ধারে যখন ঠিক আইকনটা আনবো, তো তারপর আপনারা খুঁজে নেবেন আপনার মোবাইল থেকে এই চিহ্নটাকে, আপনারা খুঁজে নেবেন। নেওয়ার পর আপনারা দিয়ে দেবেন 12। তো আমি 12 দিলাম, ওকে একটু ক্লিক করে দেখি কতটা পরিবর্তন হয়েছে। দেখেন আমাদের একটা গোলাপ ফুলের এটা কলি হয়ে গেছে, কিংবা গোলাপ ফুল হয়ে গেছে। তারপর আমরা আবারও পেন্সিলে ক্লিক করব। এখন যে পর পাশের যে একটা আকার আছে, তো এই আকারটাকে আমরা একটু ডিজাইন দিব। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এটা অঙ্ক সংখ্যার মাধ্যমে কিন্তু ডিজাইনটা দিতেছি, আপনারা সুন্দর করে ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ওকে, তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন 3। আমি 3 নিলাম, তারপর একটা প্লাস ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আকারের ডিজাইনটা খুবই সুন্দর হয়ে গেছে, উপরে একটা পর্যাপতি আছে। তারপর আর সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি, যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই সামনে সেই ভিডিওগুলো আপনারা পাবেন। তারপর আবারও আমরা পেন্সিলে ক্লিক করে দিব। পেন্সিলে ক্লিক করার পরে এখান যে রসিকটা আমরাকে পরিবর্তন করে নিব, তার জন্য এখানে আমরা আরেকটা প্লাস দিয়ে দিব। তো আরেকটা প্লাস আমি দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে এটা ডিজাইনটা দিব আমরা 6। তো দেখেন আমরা এখানে এটা ডিজাইনে কিন্তু দিয়ে দিছি। তো কতটা ভালো লাগতেছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমাদের আরও ডিজাইন বাকি আছে, এই সাইডে আমরা আবারও এই অরোটা আপনারা খুঁজে নেবেন। তারপর এখানেও দিয়ে দিতে হবে আমাদের 12। তো 12তে ক্লিক করে আমরা যখন ওকেতে ক্লিক করলাম, তো আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগতেছে, কতটা চমৎকার লাগতেছে। তো এখন আমরা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের লেখার উপরে ক্লিক করতে হবে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, এই কালার অপশনে ক্লিক করবেন। যখনই আপনারা কালার অপশনে ক্লিক করবেন, একটু উপরে টান দিবেন, দেখবেন এই সেটা কপি করে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো প্রথম আপনারা কোন কালার দিতে চাইতেছেন এই কালারটাই সিলেক্ট করতে হবে। আমি প্রথম দিব গোলাপি, তাই আমি পুরোটাই গোলাপি করে নিলাম। পুরোটা গোলাপি করার পরে আপনারা ফলো করবেন, এই যে একটা গোলাপ ফুল বানাইছি, তো আমি চাইবো এই গোলাপ ফুলের কালারটা দেবো গোলাপি, আর এই সাইডে গোলাপ ফুলের কালারটা দিব গোলাপি, আর মাঝখানে লেখাগুলা আমাদের অন্য কালার দিব। তো তার জন্য এখানে ফলো করতে হবে আপনাদের
এখানে কিন্তু আপনারা একটা ভুল করলে কিন্তু পারবেন না। আমরা গোলাপটা তৈরি করছি এই তিনটা অক্ষর দিয়ে ও একটা তীর চিহ্ন তারপর 12 দিয়ে, তো এই 12 পর্যন্ত কিন্তু আমরা এভাবে টেনে আনবো, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আনলে কিন্তু আপনাদের প্রবলেম হবে, যদি আপনারা এখানে দিয়ে ওকে তে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অঙ্ক সংখ্যাগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা এই সাইডেও আমরা 12 রাখবো। রাখার পরে মাঝখানে যেই আমরা এই কালারটা নিব, কালারটা যদি আপনি একটু হালকা গাঢ় করতে চান এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে একটু হালকা গাঢ় করে নিতে পারেন। তো আমি পরিমাণে রাখলাম, রাখার পরে দেখেন আমি টিক মার্ক করে দিলাম, করে দেওয়ার পরে এখন আমরা এটাকে 3D ডিজাইন দিব। তো তার জন্য এটার পরে ক্লিক করতে হবে, তারপর এখানে আমরা ফলো করলে দেখবেন এমবস, এখানে আপনারা এটা ক্লিক করবেন আপনাদের মোবাইলে, তারপরে টিক মার্কটা করে দিবেন। টিক মার্কটা যখন আপনারা করে দিবেন আপনাদের হয়তো এরকম হবে না, লেখাগুলো পুরো ফাইটে যাইব। তো ফাইটে গেলে কোনো টেনশন আর কিছুই নাই, আপনারা একটু কর্নার ধরে এভাবে ছোট বড় করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ছোট বড় যদি আপনারা করেন তাহলে আর ফাটবে না, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যখন দেখবেন আপনাদের ফাটা কমে গেছে, ফাটা আর নাই, তখন আপনারা রাখবেন এইভাবে। আপনারা কিন্তু এটা সেভ করতে পারবেন না পেজ ডিজাইন দিলে, পুরো ভিডিও না দেখলে। তো আমি দেখাইতেছি কীভাবে সেভ করতে হবে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে এইভাবে ডিজাইনটাকে আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করে নিতে পারেন। আমি এগুলোকে সব হাই করে দেব, সবই হাই করে দিলাম, এটাকে একটু কমা দিলাম। দেখেন কতটা ভালো লাগতেছে আসলে বলার মতো না। তারপর টিক মার্ক করে দিলাম। এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করলে আমরা এখানে আরেকটা ক্লিক করে দেব, তাহলে আমাদের গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া যদি এই ব্যাকগ্রাউন্ডের কাভারটা যদি আপনাদের দরকার হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেই গ্রুপে এই পিকগুলো সারা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে নিতে পারবেন। তো দেখেন কতটা চমক লাগতেছে, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো তারপর আপনারা সেভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন, নিচে সেভ এ এমএস এখানে একটা ক্লিক করবেন, তারপর এই অ্যারোতে একটা ক্লিক করবেন। আপনারা এই অ্যারোতে ক্লিক করার আগে আপনাদের এই অ্যারোতে ক্লিক করতে হবে, তারপর অ্যালাউতে ক্লিক করবেন। এখানে এখানে যখন ক্লিক করবেন তারপর সেভ করলে আপনাদের গ্যালারিতে স্পষ্টভাবে আপনারা ছবিটা পাবেন। আসলে যে স্টাইলিশ ফোনগুলো আপনারা গুগল থেকে কিনতে হবে টাকা দিয়ে, আর কীভাবে কিনতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকটাই ঝামেলা। তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, যাদের জরুরি দরকার তারা আমার টেলিগ্রামে আসবেন, আপনারা এক ক্লিকে কীভাবে ডাউনলোড করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আর এই যে আমাদের লোগোর পাশে যে ব্যাকগ্রাউন্ডে একটা পিক আছে, এই পিকটা আপনারা নিতে হলে আরও অন্য অন্য পিকও সারা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, আপনারা আসবেন সকালে সেখান থেকে নিয়ে যাবেন। আর ভিডিওটা লাইক করবেন।